আমাদের রায়পুর ওয়ার্কশপে অনেকদিন ধরে টাকা পয়সা নিয়ে খুব গোলমাল হচ্ছে। রাহুল দা তো 2-3 সপ্তাহ আগে ওখানে গেছিল, যখন ওয়ার্কশপে আগুন লাগে। আগুন? হ্যাঁ, আগুন লেগেছিল আমার বিয়ের সময়। কই, কোনো আগুন লাগেনি তো? করি কোথায় তুই? কিসের আওয়াজ হচ্ছে দিদি, এত চিৎকার চেঁচামেচি কিসের? অসাধারণ! আমার গাড়ির সামনে চলে আসে স্বভাবটা আপনার গেল না, লেগেছে আপনার কোথাও? সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আর আপনি তো শহরের এত রাস্তা থাকতে ঠিক সেই আমার সামনের রাস্তাতেই এলেন, আবার ধাক্কাটাও মেরে দিলেন। কেউ আপনাকে ইচ্ছে করে ধাক্কা মারিনি। হ্যাঁ, দিস ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট আপনার একটু বেশি হয়, এটাই অদ্ভুত, আশ্চর্য। ভগবান, আপনারা সেই একই জিনিস নিয়ে আবার ঝগড়া করছেন? পুরো সিনটা তো দেখে মনে হচ্ছে আমি টাইম মেশিনে করে পুরো একদম পাস্টে চলে গেছি। এটা রাস্তা, আর রাস্তাতে গাড়ি চলবেই। নিশ্চয়ই গাড়ি চলবে, কিন্তু আপনাদের মতন বড় লোকদের গাড়ি চলবে আর সাধারণ মানুষ চলবে না, সেটা তো হতে পারে। আমি কোথায় ঝগড়া করছি কুনাল? আর তুই খুব ভালো করে জানিস কে বেশি ঝগড়ুটে। আপনি থামতে পারেন না? না, আপনি আবার শুরু করেছেন। যাকে, আজ আপনার সাথে দাঁড়িয়ে এখানে ঝগড়া করার মতন সময় বা ইচ্ছে কোনোটাই আমার নেই, আমাকে যেতে হবে। কোন সাহসে আপনি চলে যাচ্ছেন? কোন সাহসে মানেটা কি? কি করবো আমি আপনার সাথে এই মাঝ রাস্তায় দাঁড়িয়ে ঝগড়া করবো? আপনাকে বললাম না যে আমার কাজ আছে, বেরোতে হবে আমার। আশ্চর্য! কি করছেন আপনি? আপনি ভুলে যাচ্ছেন যে আপনি সিংহরায় বাড়ির বউ। এভাবে একটা চিপ একটা স্কুটিতে আপনি ঘুরে বেড়াবেন, লোকজন কি বলবে আপনাকে? আমাকে অপমান করবে সবাই, তারপর প্রেস মিডিয়া যাথা লিখবে। আপনি কি চান বলুন তো, এটা কি আপনার এজেন্ডা? এমনিতেই আপনার জন্য আমাদের কোম্পানির শেয়ার একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। আচ্ছা, আপনি কি চান? হ্যাঁ, আপনি আর আপনার দিদি আর কত অপমান করবেন আমাদের, কত ক্ষতি করবেন? যতই ক্ষতি হোক, আপনাদের তো টাকার অভাব নেই। আপনি একটা কাজ করুন রিদ্ধিমান বাবু, ওই টাকা দিয়ে একটা লোক রাখুন মাইন্ড করে, যাকে যখন ইচ্ছে আপনার সুবিধে মতন আপনি কথা শোনাতে পারবেন, দোষারোপ করতে পারবেন। আমাকে আর আমার পরিবারকে অযথা দোষারোপ করাটা আবার বন্ধ করুন। অযথা কেউ দোষারোপ করছে না আপনাকে। অযথাই করছে, ক্ষতি করছে। কে কার ক্ষতি করেছে সেটা খুব ভালো করেই আপনি জানেন ঋদ্ধিমান বাবু। একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের অসহায় মানুষগুলোর ভরসা বিশ্বাস এই সমস্ত কিছু নিয়ে আপনার ভাই দিনের পর দিন ছিনিমিনি খেলেছে, অন্যায় করেছে। এই অন্যায়ের শাস্তি ওকে খড়ি কিভাবে দেয় আজ আপনি সেটা দেখবেন ঋদ্ধিমান বাবু। ও দিনের পর দিন অন্যায় করে পার পেয়ে যাবে, পালিয়ে যাবে, এটা আর হবে না। আপনি ওনার সাথে কোথায় যাচ্ছেন? উনি কে? রাহুল বাবু, এই বিয়েটা কি আপনি নিজের ইচ্ছায় করছেন? আপনি তো সেই রিপোর্টার মেয়েটা। ইয়েস স্যার, আমি শ্রুতি, ডেইলি নিউজের করেসপন্ডেন্ট। আর ওর সঙ্গে মিলেই আমি প্রমাণ করে দেবো ঋদ্ধিমান বাবু যে আপনার ভাই রাহুল শুধুমাত্র আমার দিদির নয়, এরকম আরো বহু মেয়ের জীবন নষ্ট করেছে, আর তাদের জীবন নষ্ট করে বুক ফুলিয়ে মহা আনন্দে ঘুরে বেড়াচ্ছে। এই শ্রুতিও তাদের মধ্যেই একজন। কি বলছেন আপনি? হ্যাঁ ঠিকই বলছি, আপনাকে আমার কথা বিশ্বাস করতে হবে না। আপনি তো আমাকে মিথ্যাবাদী ভাবেন, কিন্তু পৃথিবী শুদ্ধ সবাই মিথ্যে বলছে আর আপনার ভাই একা ধোয়া তুলসী পাতা হয়ে সব সত্যি কথা বলছে, এটা তো হতে পারে না ঋদ্ধিমান বাবু। আপনি ওর মুখ থেকেই শুনুন রাহুল ওর সাথে ঠিক কি কি করেছে। রাহুল সেনগুপ্ত নিজের সুবিধার জন্য দিনের পর দিন আমাকে ব্যবহার করেছে স্যার, আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নিজের ইচ্ছে মতো যাবতীয় কাজ করিয়েছে, আমাকে ইউজ করেছে, আমি ওনার ইচ্ছে মতো আপনাদের বদনাম করেছি। সিংহরায় বাড়ির মুখে আমরা সবসময় শুনেছি তাদের কাছে সবাই সমান, তাহলে কি সেসব শুধুই মুখের কথা? যেখানে উঠছে একটা মেয়ের জীবনের প্রশ্ন,
সেখানে কেন এই বাড়ির বড় ছেলের মধ্যে সেই আদর্শের প্রতিফলন দেখা যাচ্ছে না? দেখতে তো পাচ্ছ, বাড়ির লোক জোর করে বিনির সাথে আমার বিয়ে দিচ্ছে। মুখে যে যাই বলুক, এই সবটা কিন্তু হচ্ছে বাড়িয়ে দিচ্ছে। এবার বুঝতে পারছেন তো রিধিমান বাবু, প্রমাণ থাক বা না থাক, অপরাধী কিন্তু অপরাধীই থাকে। প্রমাণ নেই বলে কোনো অপরাধীর সাত খুন মাপ হয়ে যায় না। আর যারা সব জেনে শুনে বুঝে অপরাধীদের সমর্থন করে, তারাও কিন্তু একই রকম অপরাধী। আপনাকে আমার কোনো কথা বিশ্বাস করতে হবে না, আপনি তো আমায় মিথ্যাবাদী ভাবেন। আপনাকে শ্রুতির কথাও বিশ্বাস করতে হবে না। আপনি ঠিক যেমন ভাবে চান, আমি ঠিক তেমন ভাবেই প্রমাণ জোগাড় করে রাহুলের মুখোশটা খুলে ফেলে দেব। কারণ আজ আমরা যেখানে যাচ্ছি সেখানে রাহুলের বিরুদ্ধে ঠিক কোনো না কোনো প্রমাণ আমরা পাব। রাহুল আর পালাতে পারবে না। আসুন শ্রুতি। দাঁড়ান, আপনারা গাড়িতে এসে বসুন। এখন আর শুধু সত্যি প্রমাণ করার দায় আপনার না, আমার। তাই আপনারা একা নন, আমি আপনাদের সাথে যাব। মা, ঠিক আছো তুমি? কেন এসেছেন এখানে? দরজা ভেঙে কেন চলে এসেছেন এখানে? বাবা করছেন কেন এখানে এসে? কেন বল করবো না রে, কেন বল করবো না? তোদের মাথায় বসিয়ে পুজো করবো? হ্যাঁ, দরজা বন্ধ করে রাখলে কোনো খবর বাইরে যাবে না। না আরে বাবা রে বাবা, এত লুকোছাপা করে কি হলো রে? তোর দিদির কুকীর্তির কথা তো সারা পাড়ায় জেনে গেছে। হ্যাঁ, নিয়ে বল করো কে? কোনো বল কর, কে হলো? হে ভগবান, পাড়ার লোকের কাছে খবরটা গেল কি করে? ছি চন্দা ছি, এত বড় একটা ঘটনা বেমালুম চেপে গেলে! তুতির মতো তো তোমাদেরও কোনো লজ্জা সরম নেই গো। এতদিন ভাবতাম ভট্টাচ দাস ভালো মানুষ, সজ্জন মানুষ, ওনার শিক্ষা দীক্ষা আছে। তোমার শিক্ষা দীক্ষায় নয় মেয়েগুলো বিগড়ে গেছে, এখন তো দেখছি সবটাই ফাঁকা। শিক্ষা দীক্ষা লজ্জা সরমের বটটুকু নেই, তিন তিনটে মেয়ে একেবারে কানকাটা বচ্চা। এখন এই তো পাড়া ছেলেদের সাথে সারা দিন টোটো করে ঘুরে বেড়াচ্ছে, তবু সে ছোট বলে এতদিন কেউ কিছু আমরা বলিনি। আর তোমার বাকি দুটো ধারি ধারি মেয়ে, একজন তো শ্বশুরবাড়ি থেকে নিশ্চয়ই তাকে দাঁড়িয়ে দিয়েছে। হ্যাঁ, তাই জন্য ব্যাগপত্র নিয়ে রাত্রির বেলা বাপের বাড়ি এসে উঠেছে। আর আর এক মেয়ে তো আবার গুনে নুন নেবার জায়গা নেই। বাবা শুধু বাপ মায়ের বদনাম না, সারা পাড়ার বদনাম করে করে ডিউটি ঢালা দিয়েছে। বেশ করেছি, আমরা তিন বোন যা করেছি বেশ করেছি। আমরা তোমাদের খাই না পড়ি যে আমাদের বিষয় নিয়ে এতটা মাথা ঘামাচ্ছ। কুটকোচালের বিষয় কোমর বেঁধে ঝগড়া করে আসতে তো দুদিন সময় লাগবে তোমাদের, আর এমনই পলকা মাথা যে সবকিছুতেই কাটা পড়ে যাচ্ছে। আমরা কতদিন না খেয়ে ঘুমিয়েছি, কত রাত আমরা আটপেটাকে থেকেছি, আমাদের বাবা কতদিন অসুস্থ হয়ে বিছানায় পড়েছিল, আমাদের মা কতদিন হাহাকার করে কেঁদেছে, কোনোদিনও খোঁজ নিয়েছো? আর এখন চলে এসছো বাওয়াল করতে? না, আর আজকে খুব গুলি ফুটেছে না মুখে? একদম বাওয়াল দেবে না, কেউ একদম বাওয়াল দেবে না। চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও। চুপ, একদম চুপ, একদম বড় বড় কথা বলবি না। তোর দিদির সঙ্গে কালকে যেটা হয়েছে সেটা আমরা সবাই বলেছি অন্যায় হয়েছে। হ্যাঁ হ্যাঁ, অন্যায় হয়েছে। সঞ্জয় বিয়ে না করে চলে গেল, মেয়েটা লগ্ন ভ্রষ্টা হলো। তখন তো বুঝিনি তোর দিদির পেটে পেটে এত বুদ্ধি। তোর দিদির এই কুকৃত্যের জন্য ছেলেটা বিয়ে না করে যে কি বচন বেঁচেছে এখন সেটা বুঝতে পারছে। ছি চন্দ্রা ছি, অত ভালো ছেলেটাকে তোমরা এইভাবে ফাঁসাচ্ছিলে? নিজের মেয়ের পাপ থাকতে একটা ভালো ছেলেকে তোমরা এইভাবে ফাঁসিয়ে দিচ্ছিলে, তোমাদের লজ্জা করে না? একদম আমাদের পার্সোনাল ব্যাপারে নাক গলাবে না। বারবার করে বলছি আমাদের ব্যাপার আমরা মিটিয়ে নেব। চুপচাপ চলে যাও এখান থেকে, যাও যাও, একদম যাও এখান থেকে, যাও, একদম নাক গলাবে না। চুপ চুপ, আমরা বেরোবো না, বেরোবি তো? এই ভোটটা ছেড়ে দাও।
দিদি তখন কি বলতে ফোন করলো কিছুই তো শুনতে পেলাম না। ওর বাড়িতে ওই হই হল্লার আওয়াজটাই বা কিসের? এদিকে ওর ফোনটাও তো আর লাগছে না। সব ঠিক আছে তো বাড়িতে? দিদি ঠিক আছে তো? এখনই ঋদ্ধিমানবাবুকে দিদির খবরটা জানাবো না আমি। আগে উনি আমার সব কথা পুরোপুরিভাবে বিশ্বাস করুন, তারপরেই খবরটা জানাবো, নইলে আবার আমাকে মিথ্যেবাদী বদনাম করতে হবে। আমাদের রায়পুর ওয়ার্কশপে অনেকদিন ধরে টাকা পয়সা নিয়ে খুব গোলমাল হচ্ছে, প্রোডাকশন স্ট্রাইক চলছে। আমরা রাহুল স্যারকে এর আগে বিষয়টা জানিয়েছিলাম। রাহুল দা তো 2-3 সপ্তাহ আগে ওখানে গেছিল যখন ওয়ার্কশপে আগুন লাগে। আগুন? কই, কোনো আগুন লাগেনি তো। রাহুল সেনগুপ্ত নিজের সুবিধার জন্য দিনের পর দিন আমাকে ব্যবহার করেছে স্যার। আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নিজের ইচ্ছে মতো যাবতীয় কাজ করিয়েছে। তাহলে কি খুড়ি এতদিন যা বলেছেন তার কিছুটা হলেও সত্যি? রাহুলই আসলে এতদিন সবাইকে ভুল বুঝিয়ে গেছে। গায়ে পড়ার স্বভাবটা আপনার আর গেল না, তাই না? তারপর আমাকে কথা শোনান যে আমি নাকি গায়ে পড়া। এক্সকিউজ মি, কি বললেন আপনি? কি বললেন আমায়? কিছু না। কিছু না মানে এটা কি? আমি পরিষ্কার শুনলাম আপনি বললেন আমি গায়ে পড়া, এটা আমার স্বভাব। শুনতেই যখন পেয়েছেন তখন আবার জিজ্ঞেস করছেন কেন? কানটা তো ভালোই কাজ করছে দেখতে পাচ্ছি। আমার গাড়িতে বসে আপনি আমাকেই কথা শোনাবেন? হ্যাঁ, এত ঊর্ধ্ব তো আসে কোথা থেকে আপনার? এটা আমার গাড়ি, আমি যা খুশি তাই করবো। যদি ডিসব্যালেন্সড হয়ে আপনার গায়ে পড়ি, আপনার হাতটা ভুল করে ধরে ফেলি, তাহলে সেটা আপনি সহ্য করবেন? এই জন্য আমি আপনার সাথে আসতে চাই। আপনি জোর করে তবু গাড়িতে তুলবেন? আমি তো জানি আপনি কি অসম্ভব একজন অহংকারী মানুষ। আপনার বউ স্কুটি করে যাচ্ছে, আপনার তো ওই ঠুনকো প্রেস্টিজ, সেটা নষ্ট হয়ে যাবে না? আমারই ভুল, এটা যে আমি রাজি হলাম অসহ্য। ড্রাইভার দাদা, আমরা এখানেই নেমে যাব, আমাদের কারো সাহায্য লাগবে না। শ্রুতি চলো। কি ব্যাপারটা, কি যেতে দিচ্ছেন না কেন আপনি? এই তেজটা না এবার কমান, এত তেজ এত এক্সাইটমেন্ট এই পলকা শাস্তি সইবে না। খুব তো বলেছিলেন প্রমাণ করবে, দেখলাম কিছুই তো করতে পারলেন না, মুখে বড় বড় কথা যায়। শুনুন, একদম মুখ সামলে কথা বলবেন। আপনি খুব ভালো করে জানেন আমি কেন কিছু প্রমাণ করতে পারিনি, কারণ আপনি আমাকে বাড়ি থেকে বেরোতে দেননি, আপনার মা আমার ফোনটা কেড়ে নিয়ে রেখে দিয়েছে। এসব বড় বড় কথা না আপনার মুখে মানায় না ঋদ্ধিমান বাবু। আচ্ছা সব কথা এখন থাক না, আর দাভাই তোরা কি শুরু করেছিস বলতো? তোদের ঝগড়া দেখে শ্রুতিও ভয় পেয়ে যাবে এবার। আর আপনি দাঁড়ালেন কেন? চলুন স্টার্ট দিন গাড়িটা। তুই সবসময় আমায় ব্লেম করিস কেন বলতো? তুই দেখলি না সিচুয়েশনটা কি হলো? আমি ইচ্ছে করে ওনার ঘাড়ে পড়েছি, আর উনি কোন সাহসে আমায় ঋদ্ধিমান সিংহরাকে কথা শোনাচ্ছেন? বেশ করেছি কথা শুনেছি, 100 বার কথা শুনে। আপনি কে বলুন তো? আর সারাক্ষণ এই ঋদ্ধিমান সিংহরায় ঋদ্ধিমান সিংহরায় বলে নিজের নামের মালা জপেন কেন আপনি? কি এমন করেছেন আপনি যে আপনাকে কোনো কথা শোনানো যাবে না, আপনাকে কিছু বলা যাবে না? কি করেছি না করেছি সেই কৈফিয়ত আমি আপনাকে দেবো না, সেই কৈফিয়ত আপনি চাইতেও পারেন। অ্যান্ড লেট মি আস্ক ইউ, আপনি কি করেছেন? হ্যাঁ, যার জোরে আপনি আমার সাথে এভাবে কথা বলছেন, কোন অধিকার? কেন আমি আপনাকে বিয়ে করেছি? আপনাকে বিয়ে করে আমার জীবনটা তো শেষ হয়ে গেছে, সারে সর্বনাশ ঘটে গেছে আমার। এক মুহূর্তের জন্য আমি শান্তি পাইনি, আর যে লোকটা আমার জীবনে এত অশান্তি ডেকে এনেছে তাকে তো আমি 4টা কথা শোনাতেই পারি, তাই না? আমরা চলে এসেছি, ওই যে টিউলিপ গেস্ট হাউস। এখানে এসে কি হবে? এখানে আমি আগেও এসেছি, ওনার পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন। দুটি এখানে একাই ছিলেন, ওনার নামেই রুম বুক ছিল। আমি এখানে এসে টাইম ওয়েস্ট করতে পারবো না,
আপনি যখন সাথে এসেছেন আপনাকে ভেতরে যেতেই হবে, কিন্তু এবার আপনি আর ঋদ্ধিমান সিংহরা সেজে যাবেন না। মানে আমরা কোথাও যাচ্ছি না, কিচ্ছু করছি না, আমরা আমরা আমাদের বাড়ির এক কোণে পড়ে আছি, আমাদের তোমাদের মনে বিরক্ত করতে যাবো না, কথা দিচ্ছি আমাদের চলে যেতে বলো না গো, এই বাড়িটুকু তো আমাদের সম্পদ, কেন এইভাবে অত্যাচার করছেন আপনারা? আমি হাত জোর করে বলছি, ছেড়ে দিন ওদের, বাঁচতে দিন ওদের, ওদের বাঁচতে দিন, আপনারা ছেড়ে দিন, ছেড়ে দিন আপনারা। দিদি আপনারাই বলুন, কোন বাবা মা চায় যে তার সন্তান এমন ভুল করুন যাতে গোটা পরিবার, পাড়ার লোকদের অসম্মান হয়? বলুন। হ্যাঁ, আমরা এটাকে সমর্থন করি না, কিন্তু কিন্তু যা যা হয়েছে তার জন্য তো আমরা বাবা মা হিসেবে যথেষ্ট শাস্তি পেয়েছি। আমাদের ব্যর্থতা ভগবান চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, শুধু অনুরোধ করছি আর শান্তি করবেন না। আচ্ছা দিদি, দিদি আর একটা কথা বলুন তো, আপনারাই বিবেচনা করুন, আপনারা আপনারা যে মেয়ের দিকে আপনারা আঙুল তুলে কুৎসা লাগছেন, সব দোষ কে ওর? ওকে পরিস্থিতি শিখা সেটা বোঝার মতো বুদ্ধি সহানুভূতি যদি এদের থাকতো বাবা, তাহলে কিভাবে ঝগড়া করতে আসতো? নিজে একটা মেয়ে হই, নিজে একটা মা হই, কোথায় একটা মেয়ের পাশে থাকবেন? তা না, তোমাকে তো সেই মেয়েটাকে দোষারোপ করে যাচ্ছেন। একবার আপনাদের মাথায় আসছে না যে এই পুরো সিচুয়েশনটার আসল দোষী কে? তাকে শাস্তি দিই, তা না করে শুধু আমার বড়দিকেই দোষ দিয়ে যাচ্ছেন। চুপ, একদম চুপ, একদম জ্ঞানের কথা বলবি না, দুটিকে বার করে নিয়ে আয়, বলে সব শেষ করে দেবো, কিন্তু বার কর, খবরদার। মনি মনি এখন এক পাও এগোলে, মনি আমি তো ঠেং ভেঙে চলে যাব। তুই আমাদের কি শাসাচ্ছিস? আজ এই বাড়িতে আগুন জ্বলবে। এই তোরা কে, কোথায় আছিস? ভেতরে আয় তো। আজ আমরা একা আসিনি, তোরা এই বাড়ি থেকে বেরোবি, নইলে বাড়িতে আগুন লাগিয়ে দেবো, সবাই পুড়ে মরবি। তাই এত সাহস? দেখি কে আসে, আসুক আমি দেখি। কে আসে? মাসি এবার কি হবে? মাসি চাবিটা, তুই বাইরে বেরোবি না, একদম বেরোবি না, ওরা ওই ওর পাড়ার লোকেরা খেপে আগুন হয়ে আছে, তোকে একদম গেলে শেষ করে দেবে, শেষ করে দেবে, তোকে একদম শেষ করে দেবে। মনি বাবা কি করে সামলাবে এসব, এইসব কিছু হচ্ছে আমার জন্য, আমার জন্য এত অশান্তি হচ্ছে, সব কিছু আমার জন্য হচ্ছে, আমার জন্য হচ্ছে, সবগুলো আমার সব স্বপ্ন সবার আমার জন্য এত অশান্তি হচ্ছে আমার জন্য। Yeah.
সবকিছু সবকিছু আটকাতে পারে একজনই, সে হচ্ছে খড়ি। কিন্তু খড়ি কই? খড়ি তোমার খুব ভয় লাগছে, খড়ি। হাই, আমি শ্রুতি, আমাকে রাহুল পাঠিয়েছে। ও ইয়েস, শ্রুতি ম্যাডাম, মনে আছে মনে আছে, আপনাকে তো অনেকদিন পর দেখলাম এখানে। আপনি কি একাই এসেছেন নাকি রাহুল স্যারও আছে সঙ্গে? না, ও আসলে একটা মিটিংয়ে আটকে গেছে, তাই আমাকে পাঠিয়েছে। ও আমার ফ্রেন্ড রেনা, আমাদের একটা রুম চাই। ম্যাডাম, আজকে তো সব রুম বুকড। ও, রাহুল আসলে বলেছিল যে ওর নাম বললেই এখানে রুম পাওয়া যাবে। তা আপনি যখন বলছেন রুম পাওয়া যাবে না, আমি বরং রাহুলকেই একটা ফোন। না না ম্যাডাম, কি করছেন? আসলে রাহুল স্যার তো আমাদের কত পুরনো গেস্ট, ওনার জন্য ওনার ফেভারিট রুমটাই আমরা খালি রাখি। উনি প্রায় আসেন তো। ঠিক আছে, ওই রুমটাই আপনাদের জন্য ব্যবস্থা করে দিচ্ছি। কোন রুম? রুম নাম্বার 21 ম্যাডাম। আসুন স্যার। দুটি কোথায় স্যার? ওই যে গেস্ট হাউসটা, ওই গেস্ট হাউসে 21 নাম্বার রুমে আছে। স্যার, এখানে তো কোনো লাগেজও নেই, উনি রিসেপশনেও যাননি, উনি মনে হচ্ছে পালিয়ে গেছেন। দ্যুতি ভট্টাচার্যর সাথে আর কে ছিল এখানে? বুকিং তো ওনার একার নামে ছিল স্যার। এই তো কদিন আগে রাহুল স্যার চেক আউট করে গেলেন, ওই রুমে তো ছিলেন। এই লোকটা সেদিন মিথ্যে বলেছিল আমায়। এই কলঙ্কিনী মেয়ের দায়িত্ব কে নেবে? তুমি নেবে? ওকে দায়িত্ব নিতে হবে না, আমি আমার সমস্ত কলঙ্কের দায় মাথায় নিয়ে উড়ে যাবো। আমি ঋদ্ধিমান সিংহরায় আপনাদের কথা দিলাম। চলো 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 পাল্টাই।